Hi guys, I hope you guys are doing absolutely fine. তো আবার ব্লগ বানাচ্ছি, এবারে এবারে প্রায় দুদিন তিন দিনের ব্লগ হবে। হ্যাঁ, তো আমি যাচ্ছি পুরী, তো আমি 3 বছর পর যাচ্ছি পুরীতে, তো খুব এক্সাইটেড আছি। তো কারা কারা যাচ্ছে এটা একটু পরে দেখাচ্ছি। আমাদের ফ্যামিলি তো যাচ্ছে, আমরা আমি বাবা মা দাদা যাচ্ছে না, আর বাকি 3 জনও যাচ্ছে, পরে দেখাচ্ছি, এখন আসেনি। তো এখান থেকে যাবো হাওড়া স্টেশন বাই কার, তো নিচে ড্রাইভার এসে গেছে, তো যেতে হবে ডাইরেক্ট হাওড়া স্টেশনে, দেখা হচ্ছে। ওকে, হাওড়াতে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে দেখা যাচ্ছে না 6:25 বাজে এখন। তো আমরা এখন যাচ্ছি কিছু কিনতে, খাবার কিনতে। ওই ট্রেন আস্তে আস্তে, এখনো 8 ঘন্টা তো বাকি আছে, 8 ঘন্টা এখন হচ্ছে কেন? কি কোথায় আছো, কোথায় আছো? মিষ্টি মিষ্টি কিনতে যাচ্ছে মন্দিরে, আসতে বলি আছো কোথায়? মিষ্টি মিষ্টি কিনি তো ট্রেনে, ট্রেনে গিয়ে ট্রেনে উঠে আবার ভিডিও বানাবো। ট্রেনে ট্রেনে বসে আছি, 7:15 বাজে, বাইরে এখন ঝড় বৃষ্টি পড়ছে এখন। এ বাবা, গায়ে জল দিদু, মজা একদম ফাটিয়ে মজা হবে। হ্যাঁ, চান্দন করবে তো সমুদ্রে? দাও দাও দাও, আজ একটা ঘন্টা 15-20 মিনিট লেট এসছে, ঠিক আছে পরে ছেড়ে দেবেন, বাট হাওয়াটা খুব ভালো লাগছে। দাদাও এখন যাচ্ছে, আমরা খড়গপুর পৌঁছেছি, কটা বাজে এখন? 9:37। তো ভালোই স্পিডে যাচ্ছে গাড়ি, তো নো প্রবলেম। বহুত বৃষ্টি হচ্ছে এখন, এখানে বহুত বৃষ্টি হচ্ছে, যাই হোক ভালোই লাগছে, মজা আসছে, গান ফান হচ্ছে ট্রেনে, মোটর নো প্রবলেম। কোথায় যাচ্ছে একটু হাঁটাচলা করছি, একটু পরে আবার ছেড়ে দু চান মেরে ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এবার ঘুমিয়ে পড়ব। কাল সকালে তো ভোরবেলা পর্যন্ত ঘুমায় থাকতে না, 5টার সময় আমাদের ঘুরতে যাবো, তো কাল সকালে একদম দেখা হচ্ছে। জাস্ট আমি পুরি পৌঁছলাম, এখন 5:30 বাজে, 8 ঘন্টা লেট হয়েছে ট্রেন, কোনো প্রবলেম। এখান থেকে হোটেলে যাব, ওখানে গিয়ে ডাইরেক্ট ওখানে পৌঁছে গেছি। গাড়িতে বসে আছি, এক্ষুনি একটু পরেই হোটেলে পৌঁছে যাবো। সেখানকার ওয়েদার জাস্ট অসাম ওয়েদার, আপাতত এখন ঠান্ডা আছে, একটু পরে গরম হয়ে যাবে, সেটা ডিপেন্ড করছে। বৃষ্টি পড়ছিল একটু একটু হালকা হালকা।
তো হোটেলে পৌঁছে গেছি এইটা। হ্যাঁ 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 একদম 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 ঠিক আছে। কি জ্বালাতন রে বাবা, ঠিক আছে। আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল মানে আসে 9টার সময়, আমরা আগে চলে এসেছি, সেই জন্য কি করবো লাগেজটা রেখে ঘুরে বেড়াচ্ছি, এখন বিচের সাইডে চলে এসেছি। কি সুন্দর হাওয়া, টোটো চালাবে তো আজকের জন্য বাস এইটুকুই, বাকিটা নেক্সট ব্লগে দেখবে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করবে প্লিজ। সো বাই বাই।